আমারটা আমি বলতে পারবো না, কারণ আমি প্রায় দেড় ঘন্টা ধরে আশেপাশে ঘোরাঘুরি করছিলাম। সো আমি আছি, বাট আমার সময় আমার কাজটায় আমি সবসময়ই চাই যে টাইম মেনটেন তো ইয়ে না, একদম আগে থাকার জন্য। সো আমি একদম সব জায়গায় আমাকে আমার ডিরেক্টররা পর্যন্ত যারা যাদের সাথে কাজ করছি তারা অবশ্যই আমাকে বলবে যে নীরব সবচেয়ে মানে ভালো দিক যদি বলে থাকে সেটা হচ্ছে টাইম মেনটেন করা এবং অন টাইমে থাকা। আসলে আমি মনে করি যে আমাদের যে সময়টা নির্দিষ্ট দেওয়া থাকে সেটা অনেক সময় চাইলেও আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে পারি না। ট্রাফিক জ্যামের সমস্যাটা একটা আছে, এটা আসলে সমস্যা না, আমরা সবাই রাস্তায় যখন বের হই অবশ্যই একটু জ্যাম তো লাগবেই। আরেকটা বিষয় হচ্ছে এখানে অ্যারেঞ্জমেন্টের জন্য কিছুটা সময় হয়তো আমরা নেই, এটার জন্যই হয়তো যারা তারকারা আছে তারা সময়ের চেয়ে একটু বেশি সময়ে আসে, কারণ তারা মনে করে যে আগে অ্যারেঞ্জমেন্টটা হোক, প্রপার অ্যারেঞ্জমেন্টটা ক্রিয়েট হোক, দেন আমি হচ্ছে উপস্থিত হব। তারপরেও আমি মনে করি যে আমরা আর্টিস্টরা সবসময় সময়ের ব্যাপারে খুবই সচেতন, কারণ আমাদের একটার পর একটা কাজ থাকে, ব্যাক টু ব্যাক স্কেজুয়াল থাকে, তো আমরা চেষ্টা করি মেনটেন করার। না, এটা একদম ভুল কথা, আমরা সবাই সবাই মিলে সব কাজই করি। যেমন আমার সবাই আমার পছন্দের মানুষ, যদি মিডিয়াতে কাজ করতে গেলে সবার সাথেই সুসম্পর্ক রাখতে হয়, তো রাখি, আমি চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য। তো যেমন আজকে নীরব আছে আমার সাথে, অপু আছে, বারিশও আছে, সবাই আমার পছন্দের। মনে হয় আমি মিডিয়াটাকে তো আমার ফ্যামিলি মনে হয়, যেহেতু আমার ফ্যামিলি মনে করি। তো অপু বিশ্বাস থাকা মানে দাদা থাকা মানে অপু বিশ্বাস, এটা ভুল কথা। আমাদের যখন যেখানে যার প্রয়োজনে আমরা তাকে নিয়ে কাজ করি, যেহেতু আমি একজন কোরিওগ্রাফার। নায়িকা, আচ্ছা আচ্ছা, নায়িকা চলেই আসবে, উনি একটু অলরেডি দেরি করছে, আমাদের বিউটি কুইন হলো অপু বিশ্বাস, উনি অলরেডি অন দ্য ওয়ে। জি ঠিক আছে, আসলে হলো যে টাইম মেনটেনের বিষয়টা আমরা সবাই চিন্তা করি যে এটা আসলে সবার করা উচিত, কিন্তু হয়ে ওঠে না। আমরা তো সবাই একটা কথা বলি, ঢাকা শহরের রাস্তায় জ্যাম, যার জন্য ইন টাইমে কোথাও পৌঁছাতে পারি না, এটাই আসলে বলে থাকি, কিন্তু আমাদের অ্যালার্ট হওয়া উচিত এটা আমি মনে করি।